আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ হেল্পফুল একটু টিপস। অনেকের মোবাইলে টার্বো ভিপিএন দিয়ে ফেসবুক কানেক্ট হচ্ছে না, আবার অনেক সময় আছে টার্বো ভিপিএনটা কানেক্টই হচ্ছে না। তো কিভাবে এই প্রবলেমটি আপনি সলভ করবেন আজকে সেটি দেখাবো। তো প্রথমে আমরা টার্বো ভিপিএন অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখাবো যে টার্বো ভিপিএনটা কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। তো যদি কানেক্ট না হয় তারপর আপনি কিভাবে এই অ্যাপসটি কানেক্ট করবেন। তো প্রথমে আমরা টার্বো ভিপিএন অ্যাপসটিতে চলে গেলাম। অনেকে এই বলছেন যে টাকা লাগে, তো আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি ক্রপ অপশন আছে, এটাতে ক্লিক করবেন তারপর ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আপনি উপরে থেকে একটি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম এবং কানেক্টিং অপশনটিতে ক্লিক করলাম। দেন কানেক্টিং অপশনটিতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আমরা দেখব এখন যে অ্যাপসটি কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। যদি অ্যাপসটি কানেক্ট হয় তাহলে ভালো হয়, যদি অ্যাপসটি কানেক্ট না হয় কীভাবে আপনি কানেক্ট করবেন আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটি কানেক্ট হচ্ছে না। তো অ্যাপসটি কানেক্ট না হওয়ার কারণ কি এবং কিভাবে কানেক্ট করবেন সেটা আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে করে এই চ্যানেলের সকল আপডেট ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো আমরা প্রথমে দেখলাম যে টার্বো ভিপিএনটা প্রবলেম হচ্ছে, তো কিভাবে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন তার জন্য আমরা সেটিংস অপশনটিতে চলে যাব। আর সেটিংস অপশনটিতে যাওয়ার পর একটু নিচের দিকে চলে যেতে হবে এবং আপনাকে অ্যাপস খুঁজে বের করতে হবে। অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা খুঁজে বের করতে অ্যাপ্লিকেশন অপশনটিতে উপরে ক্লিক করব। অ্যাপ ম্যানেজার যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন অ্যাপ ম্যানেজার অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করতে হবে আপনাকে টার্বো ভিপিএন অ্যাপসটি। সো আমরা নিচের দিকে স্ক্রল করছি টার্বো ভিপিএন অ্যাপসটি খোঁজার জন্য। টার্বো ভিপিএন অ্যাপসটি খোঁজার পর আমরা টার্বো ভিপিএনের কাজটা দেখাবো। তো প্রথমে উপরে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ যে অপশনটি আছে, ইন্টারনাল স্টোরেজ অপশনটিতে ক্লিক করে আপনাকে এই অ্যাপসের যে ডাটাটা আছে সেটা ক্লিয়ার করে নিতে হবে। অথবা যদি আপনি অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেন তাহলে অবশ্যই আপনার টার্বো ভিপিএন অ্যাপসটা কাজ করবে। ডাটাটা ক্লিয়ার করে দিয়ে ওকে অপশনটিতে ক্লিক করলাম। আবার আমি টার্বো ভিপিএন অ্যাপসটি ওপেন করব, দেখব যে আমার প্রবলেমটা রয়েছে কি প্রবলেমটা সলভ হয়েছে। কানেকটিং অপশনটিতে ক্লিক করলাম, আমরা একটি কান্ট্রি সিলেক্ট করলাম। কান্ট্রি সিলেক্ট করার পর কানেকটিং অপশনটিতে ক্লিক করলাম। সো আমরা ওয়েট করব যে এটা প্রবলেম সলভ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো রাইট নাও দেখতে পাচ্ছেন অ্যাপসটি কানেক্ট হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি টার্বো ভিপিএন অ্যাপসটি আপনি কানেক্ট করতে পারবেন আপনার যে অ্যাপসের ক্লিয়ার আছে ডাটাটা আছে সেই ডাটাটা ক্লিয়ার করার মাধ্যমে। তারপর যদি আপনার এই অ্যাপসটিতে দিয়ে কানেকশন না হয়ে প্রবলেম করে তাহলে আপনি চলে যান প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনি অন্য একটি ভিপিএন দিয়ে ট্রাই করে দেখতে পারবেন। আর সেই ভিপিএনটি হচ্ছে ভিপিএন প্রক্সি মাস্টার, এটাও দারুণ একটি ভিপিএন, যেই ভিপিএন দিয়ে আপনি অবশ্যই ফাস্ট ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।